নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। বসছে কোয়াড বৈঠক, টিকা প্রস্তুত করতে ভারতকে দেওয়া হবে আর্থিক সাহায্য। দুর্দিনে পাশে ভারত, ভারত থেকে পাকিস্তানে যাচ্ছে 4.5 কোটি ভারতীয় টিকার ডোজ। মায়ানমারের সেনার হাতে আটক শতাধিক গণতন্ত্রকামী, অবশেষে মিলল মুক্তি। তুরস্ককে পারমাণবিক অস্ত্র দিতে চলেছে পাকিস্তান, চিন্তায় ভারত ও গ্রিস। সাকিব কালীপুজোয় যাবে না মসজিদে, তারকা ক্রিকেটারের সিদ্ধান্তকে স্বাগত জানালো বাংলাদেশের হাইকোর্ট। জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ নিয়ে অভিযোগ বাইডেনের বিরুদ্ধে, মামলা দায়ের করল 12টি প্রদেশ। চলে আসে বিস্তারিত খবরে। বসছে কোয়াড বৈঠক, টিকা প্রস্তুত করতে ভারতকে দেওয়া হবে আর্থিক সাহায্য। করোনা মোকাবিলায় ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে ভারত। অতিমারী পরিস্থিতিতে প্রতিষেধকের জন্য ভারত ক্রমশ গোটা বিশ্বের ভরসা হয়ে উঠছে। ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া চার দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে বুধবার প্রথম চতুর্দেশীয় বৈঠক হতে চলেছে। সেখানে ভারতের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ বরাদ্দ করা হতে পারে বলে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে। বলা হয়েছে, দেশের অন্দরে কোভিড মোকাবিলা, টিকাকরণের পাশাপাশি পড়শি দেশগুলোর প্রতিষেধক পাঠানো, সবকিছুতে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে ভারত। তাই কোভিড প্রতিষেধক তৈরিতে ভারতকে গোটা বিশ্বের আঁতুড়ঘর করে তোলার চিন্তা ভাবনা চলছে, যাতে দ্রুতগতিতে দক্ষিণ এশিয়া সহ গোটা বিশ্বে সেখানে তৈরি করোনা প্রতিষেধক দ্রুত সরবরাহ করা যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ তৈরি সংস্থা অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলা নিয়ে ইতিমধ্যেই করোনা প্রতিষেধক কোভিশিল্ড তৈরি করে ফেলেছে ভারত। আবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR এবং হায়দ্রাবাদের ভারত বায়োটেক মিলে সম্পূর্ণ দেশীয় প্রতিষেধক কোভ্যাক্সিন তৈরি করেছে। সেগুলি ব্যবহার করে টিকাকরণও শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। তার মধ্যেই তৃতীয় প্রতিষেধক হাতে পাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্পুটনিক ভি প্রতিষেধকটি ভারতে তৈরি নিয়ে রাশিয়ার সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা চলছে। বুধবারের বৈঠকে আমেরিকান সংস্থা নোভাভ্যাক্স, INC, জনসন অ্যান্ড জনসনের মতো সংস্থার সঙ্গে গাঁট ছড়া বেঁধে প্রতিষেধক তৈরির বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। আমেরিকার শীর্ষস্থানীয় এক আধিকারিক সংবাদ মাধ্যমে বলেছেন, প্রতিষেধক তৈরিতে যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে দ্রুত গতিতে টিকাকরণের কাজ শুরু করা এবং ভাইরাসটির চরিত্র বদল প্রতিহত করাই আমাদের লক্ষ্য। যত তাড়াতাড়ি টিকাকরণ শুরু করা যাবে, তত তাড়াতাড়ি চরিত্র বদল রোখা যাবে। এতে অতিমারির বিরুদ্ধে আমাদের হাত শক্ত হবে। দক্ষিণ এশিয়া সহ গোটা বিশ্বের ভারত থেকে প্রতিষেধক পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। ভারত মহাসাগরে চীনা আগ্রাসন প্রতিহত করতে এতদিন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা গিয়েছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়াকে। শক্তি প্রদর্শনে একসঙ্গে মহড়াও দিয়েছে 4টি দেশের সেনা। এবার প্রতিষেধক কূটনীতিতেও একজোট হয়ে চীনকে মাত দেওয়ার প্রচেষ্টা চলছে। জানুয়ারি মাসে প্রেসিডেন্টের দায়িত্ব হাতে নেওয়ার পর এই প্রথম চতুর্দেশীয় বৈঠকে সামিল হতে চলেছেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিষেধক ছাড়াও জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে সবিস্তার আলোচনা হওয়ার কথা বৈঠকে। দুর্দিনে পাশে ভারত, ভারত থেকে পাকিস্তানে যাচ্ছে 4.5 কোটি ভারতীয় টিকার ডোজ। যতই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালাক পাকিস্তান, তবুও করোনা যুদ্ধে ইসলামাবাদের পাশেই দাঁড়াচ্ছে ভারত। GAVI এর সাহায্যে 4.5 কোটি ভ্যাকসিন ডোজ পাকিস্তানকে দেবে নয়াদিল্লি। প্রসঙ্গত, 2000 সালে স্থাপিত আন্তর্জাতিক সংস্থা GAVI সারা বিশ্বজুড়ে গরিব দেশগুলোকে টিকা সরবরাহের কাজ করে। গত সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল করোনা টিকা দেওয়ার ব্যাপারে। পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য সচিব আমির আশরাফ খাওয়াজা জানিয়েছেন, এই মাসেই ভারত থেকে করোনা টিকা এসে পৌঁছবে তাদের দেশে। জুনের মধ্যে দেওয়া হবে আরও 1.6 কোটি টিকার ডোজ। আপাতত ফ্রন্টলাইন কর্মী ও বর্ষিয়া নাগরিকদের টিকা দেওয়া চলছে ইসলামাবাদে। চীনের দেওয়া টিকা দিয়েই চলছে টিকাকরণ। কিন্তু কেবল চীনের টিকা যে পর্যাপ্ত হবে না তা বুঝতে পেরেছে ইমরান সরকার, তাই এবার ভারতের মুখাপেক্ষী তারা। তবে সরাসরি ভারত এই টিকা পাঠাচ্ছে না, GAVI এর মাধ্যমে ভারতে নির্মিত করোনা টিকা পাবে পাকিস্তান। এমনিতে পাকিস্তানের করোনা টিকাকরণ শুরু হয়েছিল দেরিতে। ভারতে টিকাকরণ শুরু হয়ে যাওয়ার পরও পাকিস্তান টিকার বরাদ্দ দেয়নি কেন, সে প্রশ্ন উঠতে শুরু করেছিল। পরে অবশ্য চীনের সিনোফার্ম ভ্যাকসিন দেওয়া শুরু করে পাকিস্তান। তবে টিকাকরণ শুরু হলেও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়ে যায় গোড়া থেকেই, কেননা চীনের স্বাস্থ্য দপ্তরের তরফে সম্পূর্ণ সবুজ সংকেত পাওয়ার আগেই সেই টিকা ব্যবহার শুরু করে দেয় ইসলামাবাদ।
এমনিতে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এই অবস্থায় ইমরানের দেশের পক্ষে টিকা কেনা খুবই সমস্যার। কয়েকদিন আগেই খওয়াজা জানিয়েছিলেন, এই মুহূর্তে টিকা কেনার কোনো পরিকল্পনা পাকিস্তানের নেই। তাদের ভরসা হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী অনাক্রম্যতা এবং বন্ধু দেশগুলির থেকে উপহার হিসেবে পাওয়া টিকা। মায়ানমারের সেনার হাতে আটক শতাধিক গণতন্ত্রকামী, অবশেষে মিলল মুক্তি। গোটা রাত মায়ানমারের নিরাপত্তা বাহিনীর ফাঁদে আটকে থাকার পরে আজ ভোরে পালাতে পারলেন শতাধিক বিক্ষোভকারী। সেনাবিরোধী বিক্ষোভ চলাকালীন গতকাল রাতে ইয়াঙ্গুনের শানচাওং জেলার একটি রাস্তা পুলিশ সিল করে দিয়ে আটকে দেয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কমপক্ষে 40 জনকে পুলিশ গ্রেফতার করেছে, বাকিরা এদিক ওদিকে গা ঢাকা দিয়েছিলেন। ভোরের দিকে পুলিশের সংখ্যা কমে যাওয়ায় পালান তারা। মঙ্গলবার ইয়াঙ্গুনের বিভিন্ন এলাকায় নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ। সেনা শাসনের অবসান ও নেত্রী আউং সান সুচি সহ নির্বাচিত সরকারি নেতাদের মুক্তি চেয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 54 জনের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানিয়েছেন, সোমবার আটকে পড়া বিক্ষোভকারীদের মধ্যে বহু মহিলা ছিলেন, যারা আন্তর্জাতিক নারী দিবসের মিছিলে অংশ নিয়েছিলেন। সর্বাধিক সংযম দেখিয়ে কোনো হিংসা ছাড়াই তাদের মুক্তি দেওয়ার জন্য গতকালই মায়ানমারের সেনার কাছে আর্জি জানান গুতেরেস। একই আর্জি আসে মায়ানমারের ব্রিটিশ ও আমেরিকান দূতাবাস থেকেও। এক প্রতিবাদী জানান, আজ সকালে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে যেতেই 6:30 নাগাদ বেরোতে পারেন তারা। সোমবার অশান্ত মায়ানমারের একটি ছবি ভাইরাল হয়েছে। রাস্তায় ধুলোয় হাঁটু মুড়ে বসে আছেন সাদা পোশাকের এক সন্ন্যাসিনী। সশস্ত্র সেনাদের সামনে তার দুই হাত রুখে দেওয়ার ভঙ্গিতে দুদিকে ছড়ানো, দুই সেনা হাত জোর করে চলে যেতে বলছেন তাকে। সিস্টার অ্যান রোজ নামে ওই সন্ন্যাসিনী আজ বলেছেন, আমি ওদের অনুরোধ করি আমার সন্তানদের অত্যাচার না করতে, গুলি না করতে, বদলে আমায় গুলি করে মারতে। তবে এক মুহূর্তের মধ্যেই পুলিশ তার পিছনে থাকা বিক্ষোভকারীদের নিশানা করে গুলি চালাতে শুরু করে। তুরস্ককে পরমাণু অস্ত্র দিতে চলেছে পাকিস্তান, চিন্তায় ভারত ও গ্রিস। আন্তর্জাতিক সম্পর্ক এবং হিসাব প্রতি মুহূর্তে বদলাচ্ছে, আর সেই কারণে প্রতিটা দেশকেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হয়। ঠিক তেমনই একটি দেশ হলো গ্রিস। সম্প্রতি গ্রিস ভারতের সাথে সুসম্পর্ক গড়তে চায়, আর সেই কারণে ইতিমধ্যে তারা নয়াদিল্লির সাথে কথোপকথন শুরু করে দিয়েছে। ভারতবর্ষের সাথে গ্রিস ভালো সম্পর্ক গড়তে চায় তুরস্কের কারণে। তুরস্ক এবং গ্রিস হলো একে অপরের শত্রু। অন্যদিকে আবার তুরস্ক বিভিন্ন ব্যাপারে পাকিস্তানকে সাহায্য করে, আর পাকিস্তান ভারতের শত্রু হওয়ার কারণে গ্রিস ভালো সম্পর্ক করতে চায়। এক কথায় বলতে গেলে, শত্রুর শত্রু আমার বন্ধু। তুরস্ক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছে। 2019 সেপ্টেম্বর মাসে তুরস্ক কাশ্মীর ইস্যু ইউনাইটেড নেশনে তোলে সকলের সামনে এবং পাকিস্তানকে সমর্থনও করে বটে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করলে কাশ্মীর নিয়ে কথা বলেন। তবে তুরস্কের পাকিস্তানের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতার প্রধান কারণ হল পরমাণু অস্ত্র। 1960 থেকে তুরস্ক পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু আমেরিকার কারণে তা হয়নি। একমাত্র পাকিস্তানি পারে তাদের এই টেকনোলজি গোপনে দিতে, যার কারণে তুরস্ক পাকিস্তানের সাথে সুসম্পর্ক করেছে। এছাড়া সৌদি আরবের সাথে ভারতের ভালো সম্পর্ক হওয়ার কারণে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করছে, কারণ তুরস্ক ও সৌদি আরব পরস্পরের বিরাট বড় শত্রু। অন্যদিকে গ্রিস এবং তুরস্কের সম্পর্ক ভারত পাকিস্তানের মতো, যার জন্য গ্রিস ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করছে। সাকিব কালী পূজায় যাবে না মসজিদে, তারকা ক্রিকেটারের সিদ্ধান্তকে স্বাগত জানালো বাংলাদেশের হাইকোর্ট। সাকিব আল হাসানের মতো বিশ্বমানের ক্রিকেটার কালী পূজায় যাবেন নাকি মসজিদে যাবেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। এর জন্য কেউ তাকে হত্যার হুমকি দিতে পারে না। মঙ্গলবার একথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের হাইকোর্টের পক্ষ থেকে। গত বছর কালী পুজোর ঠিক আগে, গত 12 নভেম্বর, বেনাপোলে সীমান্ত দিয়ে গাড়িতে করে ভারতে আসেন সাকিব। তারপর সন্ধেবেলা কাঁকুরগাছিতে পরেশ পালের কালী পুজো উদ্বোধনে যান। তারপর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে মৌলবাদীরা। ফেসবুকে লাইভে দাঁ উঁচিয়ে সাকিবকে গলা কেটে হত্যা করার হুমকিও দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। তারপরই সেই যুবককে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। মঙ্গলবার সেই মহসিনের জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি হয় বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চে। শুনানিতে আদালতের পক্ষ থেকে বলা হয়, একজন বিশ্বমানের ক্রিকেটার কালী পুজোয় যাবে নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এজন্য কেউ তাকে হত্যার হুমকি দিতে পারে না। উল্লেখ্য, ঘটনার পরই পরিস্থিতির চাপে পড়ে কালী পুজোর উদ্বোধন করার জন্য ক্ষমা চেয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। তার সেই অবস্থানের বিরোধিতা করেছিলেন তসলিমা নাসরিন। ক্ষমা চাওয়ার ভিডিও দেখে লজ্জা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।
লিখেছিলেন, আমার বিরুদ্ধে 90 সাল থেকে টানা 3 বছর মৌলবাদী আন্দোলন চলেছিল। আমাকে হত্যা করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল লাখো মৌলবাদী। নির্বিঘ্নে আমার মাথার মূল্য ঘোষণা করেছিল জিহাদি নেতারা। কই, আমি তো একবারও ভাবিনি আমাকে ক্ষমা চাইতে হবে। সরকার আমার বিরুদ্ধে মামলা করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আমাকে 2 মাস জীবনের ঝুঁকি নিয়ে অন্তরীণ থাকতে হয়েছিল। কই, একবারও তো মনে হয়নি ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে হবে আমাকে। আমার শুধু মনে হয়েছিল আমি কোনো অন্যায় করিনি, আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। ক্ষমা যদি কারো চাইতেই হয়, ওদের চাইতে হবে আমার কাছে। জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ নিয়ে অভিযোগ বাইডেনের বিরুদ্ধে, মামলা দায়ের করল 12টি প্রদেশ। এবার নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা হলো প্রায় 12টি প্রদেশে। বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের জেরে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এ মামলায় নেতৃত্ব দিচ্ছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক স্মিথ। তার সঙ্গে রয়েছেন আরও অনেকে। গতকাল সোমবার দায়ের করা মামলাটিতে অভিযোগ করা হয়েছে, বাইডেনের জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞাপন পুনরুদ্ধার শীর্ষক আদেশে গ্রিনহাউস গ্যাস ব্যবহারে সামাজিক ব্যয়ের অঙ্ক নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই। স্মিথের দাবি, বাইডেনের এই আদেশে মিসৌরির উৎপাদন ব্যবস্থা এবং কৃষি ক্ষতিগ্রস্ত হবে। লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের এই নির্বাহী আদেশ জারির ক্ষমতা নেই। এর কারণে কয়েক প্রজন্ম ধরে এই জমিতে বসবাস ও কাজ করা পরিশ্রমী মিসৌরিয়ানরা পথে বসবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।